আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আপনাদের জন্য কালেকশন করছি কিভাবে আমরা ইংরেজিতে প্রশ্ন করব এবং কিভাবে উত্তর দেব সে বিষয়গুলো সম্পর্কে। এখানে অনেক ছোট ছোট আপনি প্রশ্ন করতে পারবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে, এবং তার কিভাবে অ্যান্সার দেবেন সে বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি যদি নতুন ইংরেজি শিক্ষার্থী হয়ে থাকেন বা আপনার যদি বেসিক লেভেল ইংরেজি প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই একজন বিজ্ঞানের উচিত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। তো ভিওর, ইনিশে আক্স করছেন অবশ্যই আমরা জানব এবং কি অ্যান্সার হবে সেটাও আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের এই চ্যানেলে বিশেষ করে ইংলিশ, আরবি, মালয়েশিয়ান, চায়না, হিন্দি ভাষার উপর টিউটোরিয়াল করা হয়। যাদের প্রয়োজন তারা ওই সকল ভিডিও দেখে নেবেন। এছাড়া রয়েছে যুবক ভাইদের জন্য বা যারা বিবাহিত তাদের জন্য 18+ ধাঁধা লজ্জা না জানতে হবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, হয়তো আমরা লজ্জার কারণে সব বলতে পারি না বা আমাদের জানার অজানা হয়ে থাকে, সেই সকল বিষয় আপনারা জেনে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। এখানে কে আসবে? হু উইল কাম হেয়ার। এখানে কে আসবে? তুমি জানো না? ইউ ডোন্ট নো অর্থ তুমি জানো না। কোন কুকুরটা আপনার? হুইজ ইজ ইওর ডগ। কোন কুকুরটা আপনার? লাল। যদি আপনার অ্যান্সার হয় লাল, তাহলে হবে রেড অর্থ লাল। ইসলামিক চিন্তাবিদ, এটা হবে ইসলামিক থিঙ্কার অর্থ হল ইসলামিক চিন্তাবিদ। তাড়াতাড়ি এসো, কাম সুন অর্থ হল তাড়াতাড়ি এসো। আর একবার চেষ্টা করুন, প্লিজ ট্রাই এগেন আর একবার চেষ্টা করুন। কেন তুমি? হোয়াই ইউ অর্থ হল কেন তুমি। কোন খেলাটি? হুইজ গেম অর্থ হল কোন খেলাটি। কখন থেকে? ফ্রম হোয়েন অর্থ হল কখন থেকে। আর কখন? হোয়েন এলস অর্থ হল আর কখন। তুমি হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং অর্থ হল তুমি হাসছো কেন। তুমি ওটা বললে কেন? হোয়াই ডিড ইউ সে দ্যাট তুমি ওটা বললে কেন। তুমি এটা করলে কেন? হোয়াই ডিড ইউ ডু দ্যাট তুমি এটা করলে কেন। সে কোথায়? হোয়ার ইজ হি সে কোথায়? আমার জামাটি কোথায়? হোয়ার ইজ মাই শার্ট আমার জামাটি কোথায়? তাপমাত্রা কত? হোয়াটস দ্য টেম্পারেচার তাপমাত্রা কত? কোন সমস্যা? হোয়াটস রং অর্থ হল কোন সমস্যা। তোমার ঠিকানা কি? হোয়াটস ইওর অ্যাড্রেস তোমার ঠিকানা কি? ফোন নম্বর কত? হোয়াটস দ্য ফোন নম্বর
ফোন নম্বর কত? কত মোটা? হাউ ফ্যাট? হাউ ফ্যাট অর্থ হলো কত মোটা। কত ভাড়া? হাউ ফেয়ার? হাউ ফেয়ার অর্থ হলো কত ভাড়া। কোথা থেকে? ফ্রম হোয়ার? ফ্রম হোয়ার অর্থ হলো কোথা থেকে। গ্রাম থেকে? ফ্রম ভিলেজ? ফ্রম ভিলেজ অর্থ হলো গ্রাম থেকে। তোমার বাড়ি কোথায়? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম তোমার বাড়ি কোথায়? শহরে অথবা গ্রাম? টাউন অর ভিলেজ? টাউন অর ভিলেজ শহরে অথবা গ্রাম। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় থেকে টিকিট কিনব? হোয়ার ক্যান আই বাই টিকিটস? হোয়ার ক্যান আই বাই টিকিটস আমি কোথায় থেকে টিকিট কিনব? তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো? তোমার জন্মদিন কবে? হোয়েন ইজ ইওর বার্থডে? হোয়েন ইজ ইওর বার্থডে তোমার জন্মদিন কবে? কোনটি বেশি ভালো? হুইজ ওয়ান ইজ বেটার? হুইজ ওয়ান ইজ বেটার কোনটি বেশি ভালো? কোনটা সবচেয়ে ভালো? হুইজ ওয়ান ইজ দ্য বেস্ট? হুইজ ওয়ান ইজ দ্য বেস্ট কোনটা সবচেয়ে ভালো? এই চিঠিটা কে পাঠিয়েছে? হু সেন্ট দিস লেটার? হু সেন্ট দিস লেটার এই চিঠিটা কে পাঠিয়েছে? কে ডাকছে? হু ইজ কলিং? হু ইজ কলিং অর্থ হলো কে ডাকছে। তোমাকে কে শিখিয়েছে? হু টট ইউ? হু টট ইউ অর্থ হলো তোমাকে কে শিখিয়েছে। তারা কারা? হু আর দে? হু আর দে তারা কারা? ওটাকে? হু ওয়াজ দ্যাট? হু ওয়াজ দ্যাট ওটাকে? কে গান করেছিল? হু ওয়াজ সিঞ্জিং? হু ওয়াজ সিঞ্জিং অর্থ হল কে গান করেছিল। কিছু কম? এ লিটিল? এ লিটিল অর্থ হল কিছু কম। তাই নাকি? রেলি? রেলি অর্থ হলো তাই নাকি। এটা ভেবে দেখি। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট? লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট এটা ভেবে দেখি। শুভ জন্মদিন? হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে অর্থ শুভ জন্মদিন। সেটা ভালো? দ্যাটস ফাইন? দ্যাটস ফাইন অর্থ হলো সেটা ভালো। ভালো ধারণা? গুড আইডিয়া? গুড আইডিয়া অর্থ হলো ভালো ধারণা। ফোন করো? কল মি? কল মি অর্থ হলো ফোন করো। বলো আমাকে? টেল মি? বলো আমাকে টেল মি হয়তো বা মেবি?
মেবি অর্থ হয়তো বা। কতবার, হাউ ওফেন, হাউ ওফেন অথবা হাউ অফটেন, কতবার। আমি যতদূর জানি, সো ফার অ্যাজ আই নো, সো ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি। অতিরিক্ত হয়ে গেছে, দ্যাট ইজ টু মাস, দ্যাট ইজ টু মাস, অতিরিক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ টু বাংলার প্রশ্ন ও উত্তরের কালেকশন। আশা করি আপনারা এ সকল বাক্যর মাধ্যমে খুব সহজে ইংলিশ অনর্গল প্রশ্ন করতে পারবেন এবং কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি দ্বারা আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।